हेलो बंधुरा, तो चले आसलाम आबार आरेकटा भिडियो निये। तो आमि गतकाल एकटा भिडियो करेछिलाम देव 33 इमुर, जेटा दिए आपनि रैगिंग करले सारा दिन बयस दिले आपनार आईडी पड़बे ना। हाँ भाई, सत्यि कथा, एकदम रियल सत्यि कथा। विश्वास ना हय आपनि आमार साथे आसबेन, आमि प्रूफ देब, प्रमाण देब, ठीक आछे, जे आमार जे कोनो नर्माल आईडी दिते आमि लग इन करि एई इमो द्वारा। আর এটা ছিল, আরও এটা ছিল আপনার হচ্ছে সেপ্টেম্বর মাসের 2021 সালের ছিল, এটা ব্যান্ড হয়ে গেছে। তো কিছু পোলাবান আছে দেখছি, আমি ভিডিও করার পর দেখছি একজন ভিডিও করছে, তো তার নাম উল্লেখ করলাম না। তো সে মানে হচ্ছে সাধারণ একটা ইমুরে ক্লোন করে দেখাইতেছে, ঠিক আছে। তো মূলত আপনারা ওদের প্রতারণায় যাবেন না, কারণ ওটা যদি আপনি লগ ইন করে আইডি করেন, আইডির সাথে সাথে আপনার ব্যান্ড হয়ে পড়ে যাবে। কারণ হচ্ছে এই ইমোতে অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে অ্যাক্সেসগুলো অফ করতে হয় ভিতরের, আর বর্তমানে অ্যাপস ক্লোনার দিয়ে কিন্তু কিছু করা যায় না। আর আমরা তো অনলাইনে সবসময় কিং কিংই থাকবো, আমরা সবসময়, তো বুঝতেই পারতেছেন। তো আমরা এমন একটা অ্যাপস নিয়ে আসছি যেটা দিয়ে হচ্ছে আমরা পুরো ইমোটারে কন্ট্রোল করি, ঠিক আছে। তো আমরা সব অ্যাপস অ্যাক্সেসগুলো বন্ধ করে দিছি, যে কোনো কারণে, যেহেতু যদি কেউ রিপোর্ট করে, আপনি যদি বয়েস দেন, আপনি যদি রিপোর্ট করে আপনার এটা পড়বে না, ঠিক আছে। আর আপনার এই নোটিফিকেশনটা ওদের অফিসে পৌঁছাবে না। তো যাই হোক, অরিজিনাল আর ফেক কীভাবে ধরবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমি যদি আগেরটার মধ্যে যাই, আগেরটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, তারপর আমি যাই দেখাই। আগেরটার মধ্যে গেলে সাথে সাথে আপনার নাম্বার আসবে না, সাথে সাথে নাম্বার আসবে না, যেইভাবে আসবে, ঠিক আছে, এইভাবে আসবে। তো এটা ব্যান্ড হয়ে গেছে মূলত। তো আমি পুনরায় হচ্ছে যে এই অ্যাপসটা আবার মডিফাই করছি একদম সম্পূর্ণ। আমি নিজে দুই তিন দিন পরে গ্রুপে গেছি, সাউন্ড দিছি, তারপরে দেখছি প্লাবানটে বলছি রিপোর্ট করার জন্য, দুই তিনটা টিম এসে রিপোর্ট করছে, আমার আইডি কিচ্ছু হয়নি। তো এটার ভার্সনটা আমি দেখাই দিই, তো একদম আপডেট, ঠিক আছে। আমি যদি সেটিংসে যাই, তো দেখেন এখানে 2022 ছয় মাস, ঠিক আছে, একদম আপডেট যেটা আছে লেটেস্ট এটাই। তো এই সিয়াম আমি এটার নাম দিয়েছি হচ্ছে কারণ আমি আমার নামে অ্যাপসগুলো মডিফাই করি। আগে ডেভ 33 ছিল, আমি এখন আমি সিয়াম 33, সিয়াম 331 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সিয়াম 331 যে ইমোট আছে, আগের ডেভ 33-এর থেকে আরও বেশি পাওয়ারফুল করে আমি তৈরি করছি এটা, ঠিক আছে। যেহেতু আপনার বাংলাদেশি কান্ট্রি বা অন্য অন্য কান্ট্রি নাম্বারে র্যাগিং করেন, সাউন্ড খেলেন, আপনার আইডিগুলো পড়বে না, হাজারও রিপোর্ট করলে আইডি পড়বে না, কনফার্ম 100% আমি চ্যালেঞ্জ করছি। যদি আপনাদের বিশ্বাস না হয় আমার কাছে আসবেন, আমি আপনাদের গ্রুপে নিয়ে যাব, ওখানে নিয়ে দেখাবো, ঠিক আছে। তো আর বেশি কথা বলবো না, তো আপনারা অরিজিনালটা আর ডুপ্লিকেটটা দেখে বুঝবেন সেটা হচ্ছে। আর অরিজিনাল বলতে এখন অরিজিনাল এরকম কেউ আর বানাইতে পারবে না, কারণ সম্ভব না, কারণ হচ্ছে আগের যেটাতে আগে সবাই ই করতো ওটা কিন্তু বন্ধ। আর এটা কী কী কাজ করার লাগে সবাই কিন্তু এই সিস্টেমটা জানে না, এটার ভিতরে কী কী অ্যাক্সেসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর বকবক করবো না। যদি আপনাদের এই অ্যাপসটা প্রয়োজন নিতে ইচ্ছুক থাকেন, আর এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভোট দিলে আপনার ভোটগুলো ইয়ে যাবে, র্যাঙ্কিংয়ে যাবে। আর যে এখানে আমার গ্রুপ আছে এখানে আসবেন আইডি নাম্বারে, যেমন আমি একটু দেখাই, এটা দিয়ে যদি আপনি এই যেরকম আপনি বয়েস ক্লাবে যান, যারা বয়েস ক্লাবে যাবে, এটাতে আপনি ভোট দিলে আপনার ভোটগুলো এরকম র্যাঙ্কিং টপে থাকবে, ঠিক আছে, এরকম টপে থাকবে, এরকম উপরে এসে থাকবে। আর আপনি ওদের সাউন্ড দেবেন, র্যাগিং করবেন, আপনার আইডি কিচ্ছু হবে না, হাজারও রিপোর্ট করবেন ইচ্ছে ঠিক, আপনার আইডি ফালাইতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।